বন্ধুরা বাংলাদেশের সম্প্রতি মুক্তি পেয়েছে আমার সব থেকে প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া ছবিটি আমি অনেক অনেক শুভকামনা নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি আমি হাওয়া সিনেমার যে টাইটেলটা আছে এইটাকে থ্রিডি কি করে বানানো যাবে টুডি ড্রয়িং করে সেটা আজকে দেখাবো তো তার আগে একটা জিনিস বলি আপনারা সবাই এই মুভিটাকে দেখুন এবং বেশি বেশি করে দেখুন আর চঞ্চল চৌধুরী অভিনীত অনেক ছবি আমি দেখেছি আমার একটা ফেভারিট মুভি হচ্ছে মনপুরা এবং আমি মন থেকে চাই এই ছবিটা আপনারা বেশি বেশি করে দেখুন এবং এটাও যেন মনপুরার মতো সুপার হিট হয় আচ্ছা এবার দেখুন দুটো রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম এর ঠিক পরে আমরা কি করব এই আউটলাইনটা অন্য একটা কালার দিয়ে দিলাম আর আউট লাইনটাকে একটু মোটা করে দিলাম দেখুন এখানে রাইট ক্লিক করে কালার দিয়ে দিলাম এবার বাকি যেগুলো সেগুলো কিন্তু আমরা ড্র করেই বানাবো মানে রকম রেক্ট্যাঙ্গেল দিয়ে কিভাবে করব দেখে নিন এই পারের এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে এই রকম জায়গায় রেখে রাইট ক্লিক করলাম এবার এটাকে টেনে এদিক পর্যন্ত বাড়ি দিলাম এবারে টুল নেব মাত্র এই কর্নারটাই ক্লিক করে এটাকে রাউন্ড শেপ করে দেব দেখেছেন এরপর এই শেপটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল চেপে এই রকম জায়গায় নিয়ে আসবো এনে এই যে কর্নারটা আছে এটাকে এই রকম করে দেব দেওয়ার পর এই কর্নার চেপে এই কর্নার এবং এই কর্নার এই তিনটে কর্নারকে রাউন্ড করে দেব চেপে সরি এইটাকে আবার সিলেক্ট করব কন্ট্রোল চেপে এইরকম নিয়ে গিয়ে রাইট ক্লিক আচ্ছা একটা জিনিস বলে দিই ছবিটাকে লক করা হয়নি এটাকে রাইট ক্লিক করে আমরা লক করে দেব লক অবজেক্ট এবার এই জায়গাতে উল্টোটা হবে তাহলে এখানে মিরর করে দিলাম বোঝা গেল এইবারে দেখুন এইবারে আমরা করব কি এখানে একটা রেক্ট্যাঙ্গেল এইরকম ড্র করব এই রেক্ট্যাঙ্গেলে সোজায় এইরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব এই রেক্ট্যাঙ্গেলটাকে কিন্তু আমরা রেখে দেব এক্সট্রা তাহলে এখানে রাইট ক্লিক করে রেখে দিলাম এইটা আবার টেনে নিলাম এই রকম জায়গায় রাইট ক্লিক করে টেনে নিলাম এইটাকে টেনে এই পর্যন্ত বাড়িয়ে দিলাম ঠিক আছে এবার এই দুটোকে সিলেকশন করে ওয়েল্ড করলাম শিপ চেপে এই ওপরে গায়ে ক্লিক করে এটাকে ট্রিম করে দেব ট্রিম করে দিলাম এটাকে ডিলিট এবার এইটা আর এইটা দুটোকে কম্বাইন করে নেব এবার এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে শিপ চেপের গায়ে ক্লিক করে আবার এটাকে ট্রিম করে দেব এটাকে নিলাম নিয়ে এই দিকটা ধরে এইরকম বাড়িয়ে নিলাম ছেড়ে দিলাম এবার এটাকে ধরে আবার এই পর্যন্ত টেনে আনলাম এটাকে একটু ছোট করে নেব কন্ট্রোল চেপে এটাকে উপরে তুলে এরকম জায়গায় রেখে দেব এবার এই জায়গায় একটা জিনিস বলি এই যেটা নিয়েছি এটাকে এই রকম দূরত্বে টেনে নিলাম এই লাইনটাকে এবার সিলেক্ট করব করে এই রকম জায়গায় রাইট ক্লিক করে দিলাম এটাকে টেনে এই রকম জায়গায় রাখলাম এই বর্ডারটা ধরে টানলাম টেনে এই এইরকম রাখলাম এবার এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেবো এইটা আর এইটা দুটোকে আবার কম্বাইন করে দিলাম এইটা সিলেক্ট করে সিপ চেপে গায়ে ক্লিক করলাম ট্রিম করে দিলাম এই লাইনটাকে এবার ধরে এই রকম জায়গায় নিলাম নেয়ার পর চেপে এই লাইনটা ধরে বি চাপলাম বেস অ্যালাইনমেন্ট করলাম এবার এটাকে ধরে এই রকম পর্যন্ত বাড়িয়ে রেখে দিলাম এবার কি করব এইটা এবং এইটা এই দুটোকে ওয়েল্ড করলাম করে চেপের গায়ে ক্লিক করে আবার ট্রিম করে দিলাম এটাকে এবার ডিলিট করলাম এবার এই জায়গাটায় দেখুন এখানে আর একটা ড্র করলাম সিপ চেপের গায়ে ক্লিক করে এটাকেও ট্রিম করে দিলাম এইবার আমরা কি করব আর একটা সার্কেল নেব কন্ট্রোল চেপে এখানে একটা সার্কেল ড্র করব এটাকে ঠিক এই রকম জায়গায় রাখলাম আচ্ছা এই জায়গাটায় এই রকম রাখলাম রাখার পর এই রেক্টেঙ্গেলটা চেপে এই রেক্ট্যাঙ্গেলটা দুটোকে কম্বাইন করব আর সিপ চেপে এই রেক্ট্যাঙ্গেল যেটা লম্বা এটাকে সিলেক্ট করে আর প্রেস করব এবার সবগুলোকে একসাথে নিয়ে ওয়েল্ড করে সিপ চেপের গায়ে ক্লিক করে ট্রিম করে দেবো এবার এগুলো ডিলিট করে দিলাম এবার এক সেকেন্ড এটাকে ডিলিট করে দিলাম এবার এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে কম্বাইন এখানে সরিয়ে আনলাম দেখুন মোটামুটি এই রকম দেখতে এবার এই গোটাটাকে আমরা সিলেক্ট করে নেব নিয়ে ফাইল এক্সপোর্ট ডেস্কটপে গিয়ে এখানে হাওয়া করে লিখলাম ওকে করে দিলাম এবারে আমি আটকেম খুলব আর্ট গিয়ে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি একটা পেজ নেব তাহলে এখানটায় ইঞ্চি সিলেক্ট করে চব্বিশ বাই চব্বিশের একটা পেজ নিলাম এবার মিলিমিটার সিলেক্ট করে ওকে করে দেব এরপরে কি করব উইন্ডোজ উইন্ডো থেকে টাইল ভার্টিক্যালি করে দুটো ভিউ একসাথে দেখব এবারে আমরা কি করব ভেক্টর অপশানে গিয়ে ইম্পোর্ট সেখান থেকে আমরা যে ইপিএস ফাইলটা বানিয়েছি সেই ইপিএস ফাইলটাকে ইম্পোর্ট করব এফ নাইন প্রেস করে পেজের মাঝখানে নিয়ে নিলাম এবার এই গোটাটাকে সিলেক্ট করে সিফট চেপে একটু বড়ো করে নিলাম নেওয়ার পর এফ নাইন ওকে এবারে বলে দিই এইটা মোটামুটি আমরা বারো এম এম ডিপে থ্রি ডি বানাতে চাই তাহলে আমরা কী করবো জাস্ট সেপ এডিটার ইউজ করে এটাকে আমরা বানাবো তাহলে এখানে রাইট ক্লিক করলাম সেপ এডিটারে গেলাম লিমিট টু হাইট নিলাম এখানে গিয়ে চার এম নিলাম এখানে স্টার্ট হাইট আট এম নিলাম এবার যেটাই ফর্টি ফাইভ ডিগ্রি আছে এটা সিক্সটি ফাইভ ডিগ্রি করলাম করার পর অ্যাপ্লাই এবারে অ্যাড করে দিলাম এটা ক্যালকুলেট করতে একটু সময় লাগবে ডিতে কনভার্ট হতে হয়ে গেলে দেখতে পাবেন যখনই কোনো টেক্সট নিয়ে আমরা কাজ করব বা রকম টেক্সটটাকে থ্রি ডি বানাবো এই প্রসেসে অ্যাপ্লাই করে আপনারা এটাকে বানাবেন ব্যাপারটা বোঝা গেছে ব্যাকগ্রাউন্ডটা উড়িয়ে দিচ্ছি এইভাবে আমরা এই থ্রিডিটা বানাতে পারলাম আপনাদের সকলকে বলছি যে আপনারা সবাই মিলে এই মুভিটাকে দেখুন এবং সাপোর্ট করুন এবং আমার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমি নিজে অপেক্ষা করছি যে ভবিষ্যতে আমি যদি সময় পাই সুযোগ পাই এই মুভিটা দেখার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন